Pirit ले 10 साल वाले कह रहा भाई क्यों सिल्ला ही ना की तोर पोला बंडी बेशी सावरा ले तोर मार कत गो आ रानी डबल 400 क्यों ना रानी আমার কাছে খা পোলারা তো পুরো দে যা যা Hey, halar kar halar, Messi hai ka susga? Ronaldo mo to latti mein ja phada lamu. Bag. Kaka ball. Pokada. Acha. O piya, tumi kone, buke zomano betha kanai dubi gelo, tu ei jagay daralu ke. Kere, kere, hey, hey, kire tu ei jagay daralu ke, hey, hey, tu ki shagol churi korbo, hey, ha? Hey, tu shagol churi korbo na ki tu? Na na, protek din shagol churi korle to sore title kore deboga. Tu tok sore korle ki dakat korle ki, tu to sure, tu sore dakat. What are those kids? What are rotten into Congo? Partigalo, Goligalo. I mean, Bustisito, I mean, Bustarzi, Tagoler Malictor Guamarte, now lay Martin Malictor Guamarte. Now let you do not damn like an eternity of Kisha to go to the first thing in mind. Several has Murgis How, Bagni, Maya Shop, Hello, Ediki, Pritokawa, Udikawa, Amatiki Shawa. I'm too hungry to sleep. Take us. Hamal bale chhato tor daddy mo jayega na. He hot se gawa chhato bujlam. Baba, ei sa hobe. Kya hobe? To silly come the America Sado. Eh? Atta, you can eat Shabudin Mir Balikunta. Assalamualaikum Saza. Walaikum Assalam Baba. After the Kusta Sero is a Shamnabari. There by the Gamki. Oi Shabudin Maya Sumaya Sana. Oi May Songe, Amarpula at a Shonduni as I see. শুনলাম মেয়েটা খুব ভালো নম্র ভদ্র খুব জ্ঞানী মুরব্বিদের শ্রদ্ধা করে এই রকম মেয়ে কিন্তু পাওয়া খুব যায় তাই আমার একমাত্র ছেলের জন্য ওই মেয়ের কাছে সম্বন্ধ নিয়ে যাচ্ছি এই জন্য ওই বাড়িতে আসছিলাম একটা মাত্র পোলা হ্যাঁ একটা মাত্র আদরের পোলা হ্যাঁ আদরের পোলা যদি স্ট্রোক করে মরে যায় এটা ভালো লাগবে এটা কেমন কথা কও তুমি না বুঝতেছিলাম কি চার লোকে বিয়ে দিতেছেন আপনার পোলা তো স্টক করে মরে যাবো হ্যাঁ মাইয়া তো অনেক ডেঞ্জারাস মাইয়া বুঝছেন পোলা খেলে আপনার হ্যাঁ এটা কি কর আরে ওর আগের যে জামাই ছিল প্রথম রাতে পলাইছে মানে ওই মেয়েকে আগেও বিয়ে হয়েছে না আমার সাথে দুইবার দেখা হয়েছে এইসব ব্যাপারে তো আমার কিছুই বলে নাই ওটা ভাই আছে না হ্যাঁ শামসু হ্যাঁ শামসু না সুইচ গিয়ার শামসু মানেটা বুঝতে পারলাম না গিয়ার বুঝুন না হ্যাঁ সুইচ গিয়ার শামসু একদম করে বুঝছেন না হ্যাঁ ওলা তো মনে করেন ওর সামনে কারে কেউ কথা কইতে পারে না কথা কইতে গেলে হাতকে পচে যেতে বুঝছেন এই ডরে আর বোনের ব্যাপারে কিছু খারাপ কথা কইতে পারে না তাই নাকি শুনেন বাপে পুত্রে বইনে মিলা ফোন দিয়ে আসছে যেদিন বিয়াটা দিবেন ওই দিন রাতেই আপনার পুরো পৌঁছায় দিব, ঠিক আছে? পৌঁছায় দিয়া তারপরে ধন সম্পত্তি যা কিছু আছে সব কিন্তু লিখে লয়ে নেব, কিন্তু কোনো সমস্যা নাই। ওই যে সোজা বাড়িটা ওই আপনারা দেখাই দেবো, জান। হ্যাঁ চলেন কাকা, সমস্যা নাই, এই সামনেই আছে তাল গাছের পিছে, আমি নিয়ে যাচ্ছি আপনি চলেন। না 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, মানে আমার যেটা বোঝার আমি বুঝে গেছি, আমার ওদিকে যাওয়া লাগবে না। এই বাবা এই চার দাম কত হয়েছে? না না ঠিক আছে ঠিক আছে, চা খাওয়া লাগবে না, চা খাওয়া লাগবে। আসি বাবা। হ্যাঁ কাকা, এ কাকা আপনি কোন দাস যাচ্ছেন? আপনি আপনার টাকা দিয়ে চলে যাচ্ছেন, আপনার মতো অকৃতজ্ঞ লোক আমি দেখি নাই তো। এত সুন্দর করে আমার বন্ধু আপনাকে কয়ে দিলে একটা বিপদ হতেন রক্ষা করে দিলে, আপনার উচিত ছিল আমরা দুটি চা খাইছি আর দুটি সিগারেট খাইছি এটি বিল দিয়ে দেওয়া, আপনি তো তাও দিচ্ছেন না, চলে যাচ্ছেন, এটা কোনো কথা হইলি? না ঠিক আছে বাবা, ওটা না আমি দিয়ে দিচ্ছি, তোমরা তো ওটা উপকার করলে আমি দেবো না তা কি হয় নাকি, দিয়ে দিচ্ছি। এই এই কত হয়েছে না বাবা? দুটো চা দুটো সিগারেট 500 টাকা। এটা কেমন কথা গো, দুটো সিগারেট দুটো চা দাম 500 টাকা নাকি? কাকা আপনার খাওয়া লেগ বাসা দিছি, আমার আগে কিছু টাকা দিলি তো সমস্যা নাই, দি দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, তোর জায়গা ওই তুই কি মানুষ হবি না? আমার একটু শান্তিতে বাঁচতে দিবি না? আমাকে তুই শান্তিতে মরতেও দিবি না? আরে কি সে করছি রে, এটাকে কও তারপরে বাঁচো মরো যেটা করো করো। কি করছ রে তুই? হ্যাঁ ওই মুমিনের পোলা রে, মিন্টু রে, মাইরা পিটাইয়া হাত পা ভাঙে দিছস, অনে ওই পোলাটা হাসপাতালে ভর্তি। ভালো করছি। রতন আছে না, রতন যে মায়ের লোকে প্রেম করে, প্রেমের মধ্যে বেটু দেয়, মায়ের ডিস্টার্ব করে। তুই কি, তুই কি কোনো সমাজ সেবক নাকি এলাকার চেয়ারম্যান? না তুই এলাকার কোনো এমপি? আমি ভাই ব্রাদার, আজকে যদি তোমার প্রেমিকারে কেউ ডিস্টার্ব করে দেয়, ভাই ব্রাদার হিসেবে আমি যাবো না। এই এই সমস্ত আজেবাজে কথা বলবি না, বলে কি বল কি বল, আমি তরে থুইয়া আর এই বাড়ি ঘর ফালায় থুইয়া আমি একদম চলে যাবো, জানোস তুই? শোনা একটা কথা বলি। হ্যাঁ কও। গিয়া দুদিনের মধ্যে আয়া পড়বা, তারপর পড়বা না। আমি আর আমু না হন, আমার ওখানে বয়স হয়েছে, আমার ওখানে মরণ সময় হয়েছে। ওই যে তোর মাই মরে যে কবর আছে না, ওই কবরে যাই আমি তোর মার লগে হুলা থাকুম যায়া। এই যে গেলাম, ফালতু কথা বাদ দে, ভালো কথা শুনি। ভালো কথা শুনবি? হ্যাঁ। ওই মোমেন মিয়া তোর বিরুদ্ধে মামলা করছে, তুই হইলে 1 নম্বরের আসামি, বুঝছস? আর ওই যে রতন আছে না, রতনটা, ওই রতন হইলো 2 নম্বর আসামি। আরে মামলা করছে তো কিসে, তুমি আছো না, তোমার তো সবাই সম্মান করে, তুমি একটু বৈশা পঞ্চায়েত মঞ্চায়েত করে জিনিসটা একটু মীমাংসা করে দাও। আমি তোর লেগে আর কোনো পঞ্চায়েত করতে পারবো না, তোর লেগে পঞ্চায়েত করতে করতে বুঝছস আমার আর মান সম্মান এলাকা নাই। তুই যারা শুরু করেছিস তুই ভালো হয়ে যা, আর আমার কিছু পঞ্চায়েত বন্ধ করা লাগবে না। এই যে আমি গেলাম, এই যে তোরে থুয়ে গেলাম, তুই থাক। আমি তো বুলেট দিয়ে তোমার দৌড়ে দিন করে দিলাম। বুলেট দিয়ে দৌড়ে দিবি তুই? তুই আমার পোলা না, তোর একেবারে কি করে ফেলাম জানোস তুই? কি করস? এই যে গেলাম, তুই থাক, খা খা বই বলি, খা কি খাবে, খা। বুলেট চু 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 চু। কি করতেছেন ভাই? কিরে নাম কি? কাউসার। গরুর সার না, কাউসার। কাউসার কি লেখায় দেখে? দয়া কইরা প্রসাব করিবেন না, চোখে যায় না। প্রসাব করতেছেন কি লেখা? মুতাইছে, মুইতা দিছি। মুইতা দিচ্ছেন কি লেখা? সত্য কথা বললাম, এমনি তো বলা আছে যে সদা সত্য কথা বলিব। হ্যাঁ এটা তো লেখা আছে, তাহলে কি করেন যে আদর্শ লিপি বুঝলাম না। তোর চেনটা খোল, তোর চেনটা খোল, তোর মোতামু তুই মুতবি। আমার ছোট মেশি আরে চেন খোল, তোর চেন খোল, আমারটা খোল। হ্যাঁ আর আর উপরে মুতে দিবি, আর উপরে মুতে দিবি। ওকে আই বেড়া খোলা, আই খোলার আগেই তো চলে গেল, কি করে মুতবো? সমাজ মামা সব নষ্ট করে দিব। বোকা সোদা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কি রে তুই কি করিস? কি রে তুই কেবল মুতার জন্য মারলো, তুই এখন মুততে লাগেছিস সেই জায়গায় লেখা এখানে দয়া করে প্রসাব করবেন না। হ্যাঁ খুলি মুততেছিস না, খুলি মুততেছিস, মোতেক মোতেক মুতা শেষ করে আসো, আসি লাগা দেও আবার ওইটা। লাগাও তুই তো খুব পারিস, তো শিখা আমার। তুই গেলে আমার বন্ধু দেখে বাইজা গেছিস গা, বুঝছস? তুই যদি আমার বন্ধু নইতি তাহলে মনে কর তোরে আচ্ছাটা নিলে দিতাম, নিলে। মাদ্রাসায় পড়ে, বহুত ভালো মাইয়া, প্লাস আদব কায়দাও জানে। আরে আল্লাহ ফরিদ ভাই, আমার এলাকার সব মেয়ের খবর তোমার কাছে আছে নাকি? আরে ভাই আপনারা কোন কথা কইলেন ভাই, আপনি জানেন না আমি কত সোজা সরল মানুষ ভাই। আমার তো শুধু আপনারা ভালো মানুষের খবর পাবেন ভাই, খারাপ মানুষের খবর আবার ফরিদের কাছে নাই ভাই। খেলুম না? তা খেলবো কে, যাচ্ছে না এডি ক। কি রে মানা করছে? আমার নাম আমি আপনারে কেন কমো। বাহ মাশাআল্লাহ, কইতে পারো? শোনো, নাম কইলে কিন্তু দোষের কিছু নাই। অবশ্যই আছে, আমি কইতে চাই না। আপনি সৈরা দাঁড়ান, আমার চাইতে দেন। আমার দেখলে কেউ কোনো কথাই কর পারবো না, বুঝছো? আপনার সামনে কইব না, পিছনে ঠিকই কইব। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি কে, কিন্তু আবার যখন দেয়া হইব তখন নামটা কিন্তু কইতে হইব, বুঝছো? আসসালামু আলাইকুম। তুই কারা কি উল্লাপার কথা কয়ে আমার বোনের বিয়ে ভাঙছ? হ্যাঁ তুই জিনিসটা ঠিক করলি? কালো কি কইস? আরে দাঁড়াও ছাড়ো, কিসে তুই কি কইস? কারে তুই একটা মেয়ের জীবন নষ্ট করতাস? তুই বুঝতাস নাই না কি করছ? হ্যাঁ তোর বোনের বিয়ে ঠিক আছিল কার লগে? যার লগে মন চাই হ্যাঁ লগে আসল। তুই জানোস না কার লগে আসিল? হাসান চাচার পোলার লগে। হ্যাঁ আসিল। ভাঙছিস কি লগে? ভাঙছি মন চাইছে। তুই পোলা লস খাইছে? লস খাক যেটা মন চাই সেটা হইছে। ও তাহলে আমারও চারের খুশি আমি কইছি। তোর চারে খুশি হইল না তো? তোর চারে খুশি হইল না, এটা আমার বোন, আমার খুশি চলবো। আমার খুশি মন চাইছে না হইব না। করবি তুই একদম খারাপ রাখে কি করে দি? পকেট আপনি কি বের করস? দেখবি তুই কি করমু? না কি পকেট আপনি তো স্কিল পৌঁছে দিবি। হ্যাঁ পৌঁছে দিবি। বুঝছ না একদম চ্যালেঞ্জ ইজি করলাম। একদম আয় সরো। একদম চ্যালেঞ্জ ইজি করলাম। ইজি কর তুই, ইজি কর। একদম 14 ফিল্মের ছবি 7 ফিল্মে শেষ করলাম। আরে দে না কয় ফিল্ম? একদম খালামু। মেশিং দাস। হ্যাঁ দে পৌঁছে। মেশিং দাস। দরজা আইতাছ? পৌঁছে। দরজা আইতাছ? তোর লগে মেশিং এ খেলাইবো। সমস্যা নাই। তোর লগে মেশিং এ খেলমু। তুই রেডি থাক, তোর জিনিসটা খারাপ হইছে। Missing really good. It's magic. It is the Hostoshilpo, the hard day toy machine. কিরে হ্যাঁ তোর কাহিনী কি? তো খুঁজে পাওয়া যাবে না কে? কোনো ঝামেলা হয়েছে নাকি? কিসের ঝামেলা হইব? হ্যাঁ কোনো ঝামেলা নাই। তোর কথা শুনে তো আমার মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে কোনো ঝামেলা আছে, নাহলে তোকে ঠিক মতো পাওয়া যায় না কে? নাহলে তুই এরমভাবে হারা যাবো কিসের জন্য? তোর কোনো খোঁজ খবর নাই? কি হয়েছে ক? চুপ করে আসিস কিসের জন্য? আমার তো মনে হচ্ছে কোনো ঝামেলা আছেই, কাপজাপ তো আছেই। এত বেশি কথা মুশকিল লেগে তুই কতবার কইছি কথা কম করবি? কি আর কাপজাপ? সমস্যা কোন জায়গায়? হ্যাঁ বেশি জ্বালাই, বিরক্ত। আরে কথা কইতেছো না কি লেগে তুমি? আমার বাইরের মানুষের লগে কথা কয় নিষেধ। দুইটা মিনিট কথা কও, কথা কইতে দেবো না। তুমি আমার চোখের দিকে একটু চাও। আপনি বুঝতেছেন না কেন? আমি ওই রকম মাইয়া না। আমি আপনার দিকে তাকাইতেও পারুম না, কথাও কইতে পারুম না। আপনি আমার একলা সাইরা দেন। আব্বা ওই যে ইয়া থেকে পড়াইলাম। এখন কথা হয়েছে যে নামাজটা ছাড়া যাবে না। হ্যাঁ যাই কিছু করেন না করেন, যাই কিছু করেন, হ্যাঁ নামাজটা আপনার পড়তে হবে, নামাজটা আপনার ছাড়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম। চলেন। করিম ভাই, এই যে পোলাটারে সালাম দিল, এই পোলাটারে দেখি সব সময় এদিক সেদিক মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি করে আর এখানে সেখানে বসে আড্ডা দেয়। কারা ওরা চিনে? গ্রামে সবাই চিনে, ওর নাম রাকিব। বিরাট একটা বদপোলা, এমন কোনো আকাম কুকাম নাই যে ও করে না। কদিন আগে নজরুলের গাছ কি আর কুসুমি মাছটি বিষ দিয়ে মেরে ফেলে, ওর গাছের নারকেল ওর গাছের কলা, মানে কেউ গ্রামের কেউ শান্তি দেবে। কিছু বলতে গেলে মারে, মানুষ জুতের ভয়ে কিছু বলে না, কিছু বলে না। ঠিক আছে, আল্লাহ সবাইকে হেদায়েত করুন, সঠিক বুঝ দান করুন। চলেন যাই। আল্লাহ বিসমিল্লাহ। দেখেন সাবধানে নেবেন। এই কাকা আসসালামু আলাইকুম। এই যে আমগো মাদ্রাসার ইমাম সাহেবের বাড়ি কি এটা? এটাই তো কয় মাদ্রাসার ইমাম সাহেব। কে মারস মসজিদের ইমাম সাহেব একই তো। ইরে এই জায়গায় লইছে তো দুটি বাড়ি, আর কোন দি হবে কিছু বুঝা পারতেছি না। আমি অনেক নিষেধ করছি, তোমার ভয়ে আমি ওরা নিষেধ করছি বাড়ি থেকে বাড়িতে। দেখো বাবা, আমি একজন মসজিদের ইমাম, আমার পিছনে কত মুসল্লি নামাজ পড়ে, তারা কত ইজ্জত করে, কত সম্মান করে। আমার মাইয়াটার একটা মান সম্মানের ভয় আছে। আমি আমার মাইয়াটারে রাজকন্যার মতো করে বড় করছি। ঝিনুকের মধ্যে যেভাবে মুক্তা থাকে আমি ঠিক সেইভাবে করে রাখছি। একটা পিঁপড়ার কামড় খেতে দিই। তুমি যদি ওর আশেপাশে ঘোরাঘুরি করো, আশেপাশে থাকো, তাহলে আমার মাইয়াটার জীবনে গালি লাগবো। তুমি তো বড় হয়েছো বাবা, সবই বুঝো। তুমি ওর আশেপাশে থাকো না বাবা, আমার মায়েরা বড় পবিত্র। মন মেজাজটা খারাপ করে দিচ্ছে উচ্ছ্বাস, কিন্তু কি লেগে জানো হাত পা কিছুই নড়তেছিল না। আমার জিম খেয়ে গেছিল, বুঝুন মানুষ তো মায়ের নাকি পবিত্র। আমার গায়ে কি গন্ধ? এখন তুই কি করছিস? আপনি এখানে কি করেন? আপনি তো জান কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাব। জান আমি না, কেমন আছো? তোমার চোখ দুইটা না দেখলে আমার কেমন যেন পাগল পাগল লাগে, বুঝছো? আমি কইলে তুমি বুঝবা কিনা আমি জানি না, কিন্তু তোমার ছাড়া আসলে আমার দমটা বন্ধ হয়ে যায়। আমি না, আমার নাম জানছেন কেমনে? স্বপ্নে পাইছি। আপনি এখান থেকে যান, আব্বা নামাজ পড়ে এখনই আইব। আপনি যান এখান থেকে, দেখলাম আমার মায়েরা ফেলবো, যান তোমার সারা একদম বাজার করো না, এটা মাথা রেখো। বাবা কেমন আছো? বাবা ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। নামাজের রক্ত হয়েছে, চলো নামাজটা পড়ে আসি। চলো বাবা। বাবা দেখো, তুমি এই যে আমার মায়ের জন্য আমার বাড়ির সামনে রোজ দাঁড়ায় থাকো, ওরে রাস্তাঘাটে ডিস্টার্ব করো, ওর আশেপাশে এত ঘোরাঘুরি করো, তুমি কি মনে করছো এটা কেউ লক্ষ্য করে না? হ্যাঁ, এতে কি আমার ইজ্জত কমে না? এরকমভাবে যদি চলতে থাকে একদিন আমার মায়ের নামে কলঙ্ক উঠেছে। বাবা আমার শান্তির মতো পবিত্র মাইয়াটার তুমি জীবনে কলঙ্কর দাগ দিও না বাবা। তুমি আরে ভালোবাসো, তুমি যদি সত্যিকার আরে ভালোবাসা থাকো তাহলে তোমার কাছে অনুরোধ তুমি এগুলো বন্ধ করো। তুমি বাবা আমাদের দুজনকে দয়া করো বাবা। চাচা আমি একটা খারাপ মানুষ, গ্রামের লোকজনে কয়, 10 গ্রামের মানুষে কয়, মিছা কয় না, আসলে আমি খারাপ মানুষ। কিন্তু একটা কথা যেটা 10 গ্রামের মানুষ জানে না আমি জানি, আমার এই জায়গায় একটা ভালো মানুষ আছে চাচা। ওই ভালো মানুষটা আমিনারে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, অনেক বেশি। দেখো বাবা, তুমি যেভাবে চলাফেরা করো, যেভাবে জীবনযাপন করতেছো, এটা তো ঠিক না বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে তার ইবাদত বান্দিগি করতে, মানুষের উপকার করতে, ভালো কাজ করতে। আর তোমরা কি করতেছো বাবা? তোমরা মানুষের ফসলের জমিতে ছাগল ছেড়ে দিতেছ, মানুষের হাঁস মুরগি চুরি করে খেয়ে ফেলতেছ, মানুষের সাথে ঝগড়া করতেছো, মারামারি করতেছো। একটা ভালো মুসলমানের কিন্তু এইসব করার কথা না। পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন? সূরা ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। এই যে তুমি আমি, এই যে পৃথিবীতে আমরা যারা আছি, আমরা কেউ কিন্তু স্থায়ী না, আমাদের সবার মরতে হবে। এই দুনিয়ার জীবনটা আসল জীবন না, ওই পরকালটা হইতেছে আসল, ওই পরকালটা আসল। আর যে ব্যক্তি পরকালের চিন্তা করে সে হইতেছে উত্তম মুসলমান। আমি তোমার মন থেকে দোয়া করি বাবা, আল্লাহ তোমার হেদায়েত করুন, সঠিক জ্ঞান দান করুন। আচ্ছা স্যার, ধরেন আমি যদি সব খারাপ কাম টাম সব ছেড়ে দিই, হ্যাঁ আমি যদি ৭৫ নামাজ পড়ি, আল্লাহ রাসুল মানলাম, তাইলে কি আমি আসল মুসলমান হয়ে যাবো গা? আর আসল মুসলমান যদি হয়ে যায় গা, আপনি আমার কথা দেন, আমি লোকে আমার বিয়ে দিবেন। দেখো বাবা, তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। তোমার নসিবে যদি আমার মায়ের লেখা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। তবে আমি চাই আমার মায়ের একটা ভালো পোলার হাতে তুলে দিতে, সঠিক একটা মুসলমানের হাতে তুলে দিতে, যে কিনা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সত্য কথা বলবে, আল্লাহকে ভালোবাসবে, নবী রাসূলকে ভালোবাসবে, তাদের দেখানো পথে চলবে। এমন একটা ব্যক্তি তো আমার মায়ের তাকে সুখে রাখতে পারবে বাবা। ঠিক আছে বাবা, আল্লাহ তোমার নিয়তটা কবুল করুন। চলো 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 যাই, চলো। ঠিক আছে বাবা, থাকো তাইলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার পোলাটা এত ভালো হইব আমি জীবনে কল্পনা করতে পারি নাই। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, কোনো খারাপ কাজ করে না, কারো কোনো ক্ষতি করে না, এবং মিথ্যা কথা এখন আর বলে না। কিন্তু কাকা, মিথ্যা কথা তো আগেতে নাই কইতো না। তুই চুপ কর, মিথ্যা হয়তো তোর কাছে কয় নাই গা, আমার কাছে কইতো, কিন্তু এখন আর কয় না। ভাই, এত বছর চেষ্টা করেও আমি আমার পোলাটারে মানুষ করতে পারিনি। আপনি বাপের কাজ করছেন, হেদায়েত তো আল্লাহ তাআলার রহমত। আপনার মেয়ের উছিলায় দুষ্ট পোলাটা হেদায়েত হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার মেয়েটা আমাকে দেন, আমি হয়তো আপনার মতন যত্নাদি করে ভালোবাসা অত দিতে পারুম না, তবে একটা কথা দিই ভাই, আমি ওরে আমার মেয়ের মতন লালন পালন করুন ভাই। আপনারা যে আমার বাসায় আসছেন, কি খুশি হয়েছি। আপনারা একটু বসেন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা। ভাই গো, চা নাস্তার দরকার নাই, আপনি আমার কথা দিয়ে যান, আপনার মেয়েরা আমার ছেলের সাথে বিয়ে দিবেন। আরে কি যে বলেন, বসেন, আমি আসতেছি। ভাই 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 ভাই, এই যে এই তো এটার কি দরকার ছিল। আচ্ছা বসেন আপনারা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা না বাবা, না নেন বাবা, নাও নাও। আচ্ছা ঠিক আছে, দেখেন ভাই, আল্লাহ তাআলা রাকিব হেদায়েত দান করছে। আচ্ছা, আমি যে কি খুশি হয়েছি কি বলবো, কারণ আমি তারে নিজে কোরআন পড়া শিখেছি। আলহামদুলিল্লাহ, চোখের সামনে এরকম একটা পরিবর্তন, মাশাআল্লাহ। দেখেন, এরকম একটা ছেলের কাছে যে কোনো বাবাই তার মেয়ের বিয়ে দিতে চাই, আপত্তি করার কথা না। আমারও আপত্তি নাই, আর আমার মেয়ে তো মনে করেন আমার কথা বের কখনোই যাবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তবুও কিন্তু আমি আমার মেয়েদের জিজ্ঞেস করছি, তার মতামত নিয়েছি, দেখে আপত্তি করে নাই, বরং তার চোখে মুখে আমি খুশি দেখছি। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে একটু মিষ্টি পাক করেন ভাই, একটু একটু খান। আপনি আমার বিয়ে এলেন তো, আমি আপনার মিষ্টি খাই। হ্যাঁ আজকে কিন্তু চাইলে তোমরা দেখবার পাবে, কিন্তু দেখুন না। জি না, চাইলে এখন দেখতে পারেন না, একটু ধৈর্য ধরেন। আর তো মাত্র 3 দিন, এরপর তো বিয়ে হয়ে যাইতেছে, তারপর যত ইচ্ছা দেখেন। এখন এখান থেকে যান, আব্বা দেখলে হিতে বিপরীত হইব। শাশুড়ি তো নাই, একটু খারাই তোমার কণ্ঠটা একটু শুনি। বিদ্যুৎ চমকাইতেছে, যে কোনো সময় বৃষ্টি নামবো। আপনি যান তো, বৃষ্টি নামলে তো ভালোই হইব। বৃষ্টির বিজুম আর তোমার কণ্ঠ শুনি, পাগলামি কইরা না তো। যান তাড়াতাড়ি বাড়ি যান। শোনেন, আমার না একটা শখ আছে, কখনো কাউরে কই নেই। আপনারে কই? আমার নাম বৃষ্টি, খুব পছন্দ। আমার শখ, আমার যার সাথে বিয়ে হইব, যারে আমি ভালোবাসবো, আমি তার সাথে বৃষ্টিতে ভিজবো। তাড়াতাড়ি করে বাইতে জায়গা। তাড়াতাড়ি কেন? আমি যদি ভিজে জায়গা তোমার শখের বিয়ে আগে বিয়ে করবো, তোমার স্বপ্ন। আচ্ছা যান যান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। কই তুই? আমি তো এই যে মাঠে আছি, কোনো দরকার? ওই তোর মামাই বাজারে আসছে, ওই তোর মামারে তুই লই আয়। আচ্ছা আচ্ছা, ওনো তাহলে বৃষ্টিটা একটু থামুক। আচ্ছা।